রবীন্দ্রনাথের যে দশটি দুর্লভ ছবি হয়তো আপনি কখনো দেখেননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনো অবধি সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী একমাত্র বাঙালি সাহিত্যিক তিনি প্রায় একা হাতেই বাংলা সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তার মৃত্যুর পর প্রায় আট দশক অতিবাহিত হতে চললেও বাংলা সাহিত্যে তার সমকক্ষ এমন কোনো সব্যসাচী লেখকের আগমন ঘটেনি সাহিত্যের সকল অঙ্গনেই তার সমান বিচরণ আসলে শুধু সাহিত্যের অঙ্গনেই নয় বিশ্বকবির বিচরণ ছিল গোটা বিশ্বব্যাপী বিভিন্ন প্রয়োজনে শুধু ভারতবর্ষেই নয় সমগ্র পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন তিনি আর তার সেইসব ভ্রমণকালে ক্যামেরাবন্দী হয়েছে অসংখ্য অমূল্য স্মৃতি বিশ্বকবির সেরকমই দশটি ছবি নিয়ে আজকের আমাদের এই আয়োজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে গুরুদেবের একটি ঐতিহাসিক ছবি এটি অবশ্য তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি আর নেহেরু প্রধানমন্ত্রী হননি এই ছবিটি তোলা হয়েছিল বোলপুরে উনিশশো ছত্রিশ সালে চার নভেম্বরে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে কথা দিয়েছিলেন যে প্রতি বছর অন্তত একবার করে হলেও তারা দেখা করবেন সেই প্রতিশ্রুতি রক্ষাত্রেই উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি বিশ্বকবির সাথে দেখা করতে আসেন স্বাধীন ভারতবর্ষের পথিকৃত গান্ধীজি জানিয়ে রাখা ভালো তার মহাত্মা খেতাবটিও কিন্তু বিশ্বকবিরই দেওয়া রবীন্দ্রনাথের একদম শেষ বয়সের ছবি এটি উনিশশো সালের ২২ নভেম্বর তোলা হয়েছিল তখন তার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না তাই যাত্রাকালে হাওড়া রেলওয়ে স্টেশনের একটি কম্পার্টমেন্টে বিশ্রাম নিতে থেমেছিলেন তিনি এই অসাধারণ পোর্ট্রেটটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কবি যখন শেষবারের মতো পুনা সফরে গিয়েছিলেন তখন এই ছবিটি ক্যামেরাবন্দি করেছিলেন এসপি ভিড়ে তিন কিংবদন্তি স্যার মোরিস্কেয়ার রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্যার ভেলেপি রাধাকৃষ্ণের একটি অতি দুর্লভ ছবি এটি উনিশশো চল্লিশ সালের সাতই আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সমাবর্তন শেষে শান্তিনিকেতনের সিংহ সদন থেকে বেরিয়ে আসছিলেন তারা তিনজন এই ছবিটি তোলা হয়েছিল রবীন্দ্রনাথ কর্তৃক মহাত্মা গান্ধী ও কস্তর্বকে দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল শান্তিনিকেতনে উনিশশো চল্লিশ সালের বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে পাশ্চাত্য সফরকালে একটি দলের সাথে এক ফ্রেমে বন্দী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথের সম্মানে লন্ডনের নাইনটি নাইন গোয়ার স্ট্রিট অল পিপল পার্টি আয়োজন করেছিল একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের সেই অনুষ্ঠানে তোলা হয়েছিল এই ছবিটি উনিশশো সালে নিউ ইয়র্কে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় বিখ্যাত মার্কিন লেখিকা ও শ্রমিক অধিকার কর্মী হেলেন কেলারের সাথে কিন্তু লেখিকা যেহেতু অন্ধ ছিলেন তাই রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাপনের চেষ্টা করেছিলেন তিনি বিশ্বকবি যখন জার্মানির বার্লিন শহর ভ্রমণে গিয়েছিলেন তখন তিনি দেখা করে এসেছিলেন আলবার্ট আইনস্টাইনের সাথেও কাপুথে আইনস্টাইনের নিজস্ব কটেজেই ব্যবস্থা হয়েছিল এই বিশেষ সাক্ষাতের দিনটি ছিল উনিশশো তিরিশ সালের চব্বিশে আগস্ট